মাদককে না বলতে হবে, যৌতুককে না বলতে হবে, মাজারের মধ্যে গিয়ে জিয়ারত করতে হবে। এই মাজারের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তোর সাহস থাকলে তাহিরের সামনে কথা বল। ভাব দেখে পাগল হবেন না, টুকা দিয়ে দেখেন তার ভিতরে ইশক রাসূল আছে কিনা, টুকা দিয়ে দেখেন তার ভিতরে আহলে বাইতের মহব্বত আছে কিনা, টুকা দিয়ে দেখেন তার বিরুদ্ধে তার পক্ষে তার অন্তরে সাহাবায়ে কেরামের মহব্বত আছে কিনা। আজমির রেকর্ডিং, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। যুগে যুগে জালেমদের কাছে যখন ইমানদাররা ছিল, যুগে যুগে জালেমরা চেষ্টা করেছে ইমানদারদেরকে ধ্বংস করার জন্য, ইমানদারদেরকে বিব্রত করার জন্য। হকের পথে যদি আপনি থাকেন, সৎ পথে যদি আপনি থাকেন, শত বাধা আসতেই পারে, সকল বাধাকে উপেক্ষা করে আপনাকে অনেক দূরে এগিয়ে যেতে হবে। সত্য তিক্ত হলো আপনাকে সত্য বলতে হবে, জেনে শুনে সত্যকে গোপন করা যাবে না, এটাই হলো আল্লাহর কোরআনের আইন। আপনি রাতকে রাত বলতে হবে, দিনকে দিন বলতে হবে। যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, যারা সত্যিকার অর্থে নবীকে ভালোবাসে, যত বাধা যত তুফান আসুক না কেন, তাদেরকে সেই মরিবের পথ থেকে কেউ দূরে সরাতে পারে না। তেমনি একটি ঘটনার অবতারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। যুবক ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে যেই কথাগুলো বারবার রিপিট করছি, সাহায্যের মালিককে বড় করে বলেন, সাহায্যের মালিককে। জালেম বাদশাহদের কবলে পড়ে ইমানদাররা যখন আল্লাহর কাছে আশ্রয় চায়, পৃথিবীর ডান বাম সামনে পিছনে তার সাথে কেউ না থাকলেও তাকে শেষ আমার আল্লাহ পাক নিজেই কুদরতি হাতে করেন, তারই ধারাবাহিকতাই আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমাদের ডানে বামে সামনে পিছনে কেউ যদি না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। আমি আপনাদের সামনে সূরা কাহাফ থেকে আলোচনা করব। এই সূরা কাহাফ এমন একটি সূরা যেটা শুধু ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, এই সূরার ঘটনা থেকে নিজের জীবনের চেতনা হিসেবে লালন করা লাগবে। ঘটনাকে ঘটনা বলে উড়িয়ে দিলে চলবে না, ওই ঘটনাকে আপনার অন্তরে চেতনা হিসেবে লালন করতে হবে, চেতনা হিসেবে লালন করে সমাজের প্রতিফলন ঘটাতে হবে। সমাজে প্রতিফলন ঘটাতে গেলে আপনার পক্ষে বিপক্ষে লোক থাকবে, যতই লোক থাকুক না কেন, যারা সত্যিকার অর্থে আল্লাহর দুশমন, যারা সত্যিকার অর্থে নবীর দুশমন, এদের সঙ্গে আপোষ করা যাবে না, এদের সঙ্গে আপনাকে লড়ে যেতে হবে। আমি প্রায় মাহফিলে বলি, একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব, ঠিক কিনা বলে। সূরায়ে কাহাফ, এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে। যদি আপনি এইটা, এই সূরাটি নাযিলের শানের উজুল যদি আপনি বুঝেন, তাহলে ইনশাআল্লাহ আমার নবীর ক্ষমতা আপনার বুঝে আসবে। মক্কার কুরাইশরা দুইজন প্রতিনিধিকে মদিনার ইহুদি আলেমের কাছে পাঠিয়েছে। মক্কার কুরাইশ থেকে দুইজন লোককে মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠানো হয়েছে, যেন মক্কার কুরাইশ দুইজন লোককে মদিনার ইহুদি আলেমের কাছে বলবে, আমার নবীকে ভালোবাসো, নবীর সম্মানকে জানো, নবীকে হৃদয়ে ধারণ করো। মদিনার ইহুদি আলেমগুলো বললেন, তোমার নবীর কথা আমরা মানতে পারি, কিন্তু আমাদের পক্ষ থেকে তোমার নবীকে তিনটা প্রশ্ন করবে। জবানটা ছেড়ে বলেন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্নের উত্তর যদি তোমাদের নবী দিতে পারে, আমরা কথা দিলাম, নবীর কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। উচিত কানের কন্যা আল্লাহু আকবার। এক নম্বর প্রশ্ন,
তোমাদের নবীকে গিয়ে বলবে পৃথিবীতে এমন একটি ঘটনা আছে, যুবকদেরকে আমার আল্লাহ একটি জায়গার মধ্যে আশ্রয় দিয়েছিল, তখনও কোরআনের এই সূরাটা নাজিল হয় নাই। আমার নবী তো আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা ব্যতীত ওয়াহী ছাড়া আমার নবী কোনো সিদ্ধান্ত দেয় না। এই জন্য আমার নবীর কাছে এমন একটা প্রশ্নের অবতারণা করলেন যেটা নবীর ধর্মগ্রন্থ নবীর কাছে আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে এখনো নাজিল হয় নাই। ওরা খুব বিজ্ঞ আলেম ছিল, ইহুদির মধ্যে পণ্ডিত ছিল। ওই দুইটা ওই যুবকগুলার ঘটনা বলতে বলবেন, যেই যুবকগুলার আমার আল্লাহ একটি জায়গার মধ্যে আশ্রয় দিয়েছেন, এই ঘটনা সম্পর্কে নবীর ধারণা আছে কিনা। দুই নম্বর প্রশ্ন, এমন একজন ব্যক্তি আছে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সে চলে যায়, এই ব্যাপারে আমার নবী জানে কিনা। তিন নম্বর প্রশ্ন হলো, রুহু কি, রুহু সম্পর্কে আমার নবীর ধারণা আছে কিনা। এই তিনটা প্রশ্ন ছেড়ে দিলাম। মক্কার কুরাইশ থেকে যে দুইজন প্রতিনিধি এসেছে, ওই দুইজন লোক মক্কায় যেয়ে বললেন, কুরাইশদের কাছে বললেন, মদিনার ইহুদিরা এই এই কথা বলেছে যে তারা যদি এই নবী যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ওই ইহুদিরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবী বললেন, আগামীকাল বলবো। যখন এই ঘটনা জানতে চেয়েছেন তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায়ে কাহাফটাকে আমার নবীর উপরে নাজিল করে দিয়ে ওই ছেলেগুলার ঘটনা কোরআনের মধ্যে তুলে ধরেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক অনুরোধ করে বলি, খবরদার একদম মনোযোগ দিবেন, এই সূরাটি আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আমার নবীর উপর। এই জন্য যুবক ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর এই সূরাটা যখন নাজিল করলো, কোরআন নাজিল করলেন, এই ঘটনাটা কি ছিল আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আমি কিন্তু বোঝাতে চেষ্টা করতেছি, এই বর্তমান জমানায় ফেতনার জমানায় কথাগণ ঠিক কিনা বলেন, এমন ভাবে আপনার ঘরের ভিতরে দুশমন ঢুকে গেছে, রান্না ঘরের ভিতরে পর্যন্ত দুশমন ঢুকে গেছে, বিছানার মধ্যে দুশমন ঢুকে গেছে, গাড়ির ভিতরে দুশমন ঢুকে গেছে, খেলার ময়দানে দুশমন ঢুকে গেছে, ওয়াজের ময়দানে দুশমন ঢুকে গেছে। এখন বলবেন, হুজুর রান্না করে কেমনে দুশমন ঢুকলো? রান্নাঘরে হাড়ি পাতিল থাকবে, রান্নাঘরে আগুন জ্বলবে, সেখানে দুশমন কিভাবে ঢুকলো? আরে কিভাবে ঢুকছে তুমি জানো না? ওই দুশমন গুলো ঘর থেকে মোবাইলে ভিডিও ধারণ করে মোবাইলে ছেড়ে দিয়েছে, আর ওই রান্নাঘরে বসে বসে মানুষগুলো ওদের বক্তব্য শুনে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জালেম যুগে যুগে ছিল, যত তুফানি আসুক না কেন এই ঘটনার দিকে ফলো করেন, বিজয় আপনার নিশ্চিত চলে আসবে। শুধুমাত্র আমার আল্লাহর দয়া লাগবে, মায়া লাগবে, আপনার অন্তরের মধ্যে এক আল্লাহর ভয় লাগবে। ওই যুবকগুলা কে আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘটনাটা বর্ণনা করে দিয়েছেন, এই ঘটনাটা ইহুদির কাছে পরিচিত, খ্রিস্টানদের কাছে পরিচিত, মুসলমানদের কাছে পরিচিত। কেন পরিচিত জানেন? এই ঘটনাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরে দিয়েছে। এই ঘটনাটা কি, অনেক বছর আগে জালিম বাদশা ছিল, জালিম বাদশা আল্লাহকে ছাড়া অন্যদিকে ড্রাইভার ছিল, কিন্তু জালিম বাদশা ঘোষণা করে দিল সবাই আজকে বের হবে মূর্তির সামনে গিয়ে তার কাছে কিছু চাইবে। কিন্তু ওই সময়ের ভিতরে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান যার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় ছিল, নীরবে নীরবে আল্লাহর প্রেমের আরাধনা করত, নীরবে নীরবে আমার আল্লাহকে ভালোবাসত, আর মনে মনে বলতো তার প্রতিবেশীর প্রতি অনেক রাগ করতেন, এমন ভাবে রাগ করতেন যে ওরা মূর্তির কাছে গিয়ে কি চায়, সে কি দিতে পারে, ওরা তো চাইবে একমাত্র আল্লাহর কাছে। ওই আমলে হাজার মানুষের ভিড়ে এই কথা বলা অনেক কঠিন, এরপর ছেলের কথাগুলা চুল পরিমাণ ডাম্বা হয় নাই, শুধুমাত্র আল্লাহকে ভয় করত। এই কথাটা চলে গেছে বাদশার কানের ভিতরে, বাদশা তাদেরকে ডাকলেন, যুবককে ডাইকা বললেন, হ্যাঁ যুবক
কোথায় থেকে তুমি কি নতুন কথা আমদানি করেছো? এই দেশের মধ্যে যদি কিছু চাইবা মন্ত্রীর কাছে চাও। ছেলেটা বলল, না না, কিছু দেওয়ার মালিক কেউ না, একমাত্র সাহায্যের মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই তো আমি আস্তে আস্তে চলে আসতেছি কোরআনের দিকে। তবে ঘটনাটা কিশোর বয়সের ছেলেগুলা জানে না, মুরব্বীরা জানে, উলামায়ে কেরাম জানে। এই ঘটনাগুলো বেশি বেশি তুলে ধরার দরকার। এই ঘটনাগুলো জানলে আমার কিশোর বয়সের ছেলেদের মনে একটা চেতনা তৈরি হবে। এরপরে বাদশাহ ঘোষণা করলেন, আজকে রাতের ভিতরে তুমি যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আজকে রাতের ভিতরে আর আল্লাহকে সেজদা দেওয়া যাবে না। যদি কিছু চাইবা সেজদা দিবা, তাইলে এখানে মূর্তির কাছে আসো। এই ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। বাদশাহ বলল, রাজা বলল, এক রাত তোমাদেরকে সময় দিলাম, আজকে রাতের ভিতরে তোমরা আমাদের দলে চলে আসবে। এই দেশের মধ্যে এইগুলো চলে না, আমরা যা বলি তোমরা তাই মানতে হবে। এই কথা যেই মাত্র বললেন, একটা রাতের বেলা ছেলেটা বড় চিন্তায় পড়ে গেল, একটা গাছের গুড়ায় দাঁড়ায় কান্না করতেছে, ও আল্লাহ জীবন দিয়ে দিব, কিন্তু আমার ইমানের পদস্ফলন যেন না হয়, আমার নৈতিকতা যেন খর্ব না হয়, আমার নৈতিকতার প্রদর্শন যেন না হয়। আল্লাহ আমি তোমাকে এক মানি, তোমাকে মানব, ও আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই, ইমান ভিক্ষা চাই। এমন ভাই কয়েকটা ছেলে জড়ো হয়ে গেছে। সকাল বেলা যদি হয় রাজার কথা না মানলে গর্দানটা কেটে ফেলে দিবে। এরপরে ছেলেগুলা সিদ্ধান্ত করলো, সকাল বেলা আমরা রাজার সামনে যাইতে পারবো না, কিন্তু আমার আল্লাহকেও ছাড়তে পারবো না, কিন্তু রাজার সামনে গেলে আমাদের গলাগুলা কেটে ফেলে দিবে। কিন্তু এখন কি করা যায়? এবার ওরা সিদ্ধান্ত নিল, আমরা সবাই আমাদের জায়গা থেকে এমন একটা জায়গায় চলে যাব, যেই জায়গার ভিতরে প্রাণ খুইলে আল্লাহকে ডাকব, ও আমার জমিয়তুল ফালাস, আমার আজকের এই আদি মুসান্তা সিরুল কুরআন মাহফিলের আমার সুদী ভাইরা, সুন্নি ভাইরা, আপনারা সবাই বলেন আজকে চট্টগ্রাম জমিয়তুল ফালাস জাতীয় মসজিদ ময়দানে যারা এসেছেন, আজকে কিন্তু আমি গভীরভাবে স্মরণ করছি, এই মসজিদের খতিব ছিলেন আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমাতুল্লাহি আলাইহি। তিনি এই মসজিদে অনেক তাফসির করেছেন, আমাদের অনেক আকাবেরগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে, অনেক মুহাদ্দিসগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে, অনেক মুফাসসিরগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে। আরে বাবা, আজকে যে মাদক বিরোধী এই সেমিনার, আমার নবী কিয়ামত বুখারী শরীফের মধ্যে কিয়ামতের চারটা আলামত তিনি উল্লেখ করেছেন, আরো অনেকগুলো আছে, এর মধ্যে একটা হলো এলিম শূন্যতা, এলিম উঠে যাবে, এলিম শূন্যতা হয়ে যাবে, আবার মাদকের ছড়াছড়ি হয়ে যাবে, নেশাই বড় বড় হয়ে যাবে। আমার নবীর ভবিষ্যৎবাণীর সঙ্গে আজকের দেখেন বাস্তবতা কেমন চলে এসেছে, আজকের বড় বড় হাস্তিগুলো চলে এসেছে। এমন একটা মুহূর্তে মাদক বিরোধী এবং জঙ্গিবাদ বিরোধী আজকে এখানে যৌতুক বিরোধী আয়োজন করা হয়েছে, এটা কোনো সামাজিক কোনো পারিবারিক বিষয় না, এটার সঙ্গে ইমান আর নৈতিকতার সম্পর্ক রয়েছে। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য জালেম নেশা বিভিন্ন, আমার নবী বলছেন ইলিম শূন্যত হয়ে যাবে, আর অজ্ঞতার প্রসার ঘটবে, মাদকের ছড়াছড়ি হবে, জেনা বিবেচা বেবিচার বেড়ে যাবে। এমন একটা সময়ে আজকে আল্লামাউল কাসেম নূরী হুজুর এমন একটা হাল ধরেছেন, এই হালটা ওনার ব্যক্তিগত কোনো হাল নয়, উনি এমন একটা হাল ধরেছেন যে হালটার সাথে সকলকে সম্পৃক্ত হওয়া অত্যন্ত জরুরি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে এখানে অনেক গণ্যমান্য রাষ্ট্রীয় অতিথি গুলো এসেছেন, বিদেশে রাষ্ট্রদূত এসেছেন, আমাদের মাঝে এখানে আলোচনা শুনতেছেন, বসে আছেন আমার পাশে। এই জন্য যুবক, আমি একটা কথা বলতে চাই, পিছনে পিছনে কথা বলে লাভ নাই, হককে হক বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, ঠিক ঠিক না বলেন? এই জন্য অনেক তরুণ যোদ্ধা এখানে এসেছো, তোমরা ডান বাম ঘুরবে না, তোমরা দেখবা কোনটা সঠিক, ঠিক কিনা ভাই? মাদককে না বলতে হবে, যৌতুককে না বলতে হবে, মাজারের মধ্যে গিয়ে জিয়ারত করতে হবে, এই মাজারের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিষ্কার কথা বলতে চাই, এটা এগুলো ইমানি আন্দোলন, এগুলো কি আন্দোলন? ইমানি আন্দোলন। আমার সময় মনে হয় খুব অল্প, এরপর আমি বলছি শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেগুলা বলতেছেন, ও আল্লাহ
এই দেশের মধ্যে তোমার টাকা যায় না, এমন একটা জায়গা আমাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, রাত্র পোহালে আমাদেরকে জবাই করে ফেলাবে। ও আল্লাহ, এমন একটা জায়গায় রওনা দি, ছেলেগুলা পরামর্শ করে এমন একটা রওনা দিছে, এমন একটা জায়গায় চলে যাবে ওরা গিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করবে, যেখানে কোনো মানুষ কোনো বাধা দিবে না, কোনো মানুষ কোনো অভিযোগ করবে না, মারতে আসবে না। ওরা ঘর থেকে বের হয়ে গেছে, বের হওয়ার পরে ওদের সংখ্যাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে এমন ভাবে ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সায়াকুলুনা সালাসাতুন, কেউ তো বলবে এদের সংখ্যা ছিল তিনজন, ওয়ার রাবিউহুম কালবুহুম, আমি এতক্ষণে কোরআনের ভাষায় ওয়াজটা করতে আসছি, কারণ শুরু থেকে যদি না বোঝায় কেমনে কেমনে ছেলেগুলা বের হয়েছে আপনারা বুঝবেন না। অনেক আবার ফেসবুকে লিখতে পারে তাফসীরের নামে কিচ্ছা কয়, তোর সাহস থাকলে তাহিরের সামনে কথা বল, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ থেকে বলতে চাই, হিম্মত থাকলে সামনে সে কথা বলো, পিছনে পিছনে অনেক বক বক করা যায় কিন্তু সত্যকে কখনো গোপন করা যায় না, সামনে সে কথা বলো। আমি আবারও বলতে চাই, একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব, কোন বেঈমানকে সহ্য করব না, ঠিক কি না বলেন? আমার কথাগুলো হয়তো মনিটরিং হবে, আমি আবারও বলছি, সায়াকুলুনা সালাসাতুন, সংখ্যায় কম হন, বেশি সংখ্যা দেখে পাগল হবেন না, কণ্ঠ শুনে পাগল হবেন না, ভাব দেখে পাগল হবেন না, টুকা দিয়ে দেখেন তার ভিতরে ইশক রাসূল আছে কিনা, টুকা দিয়ে দেখেন তার ভিতরে আহলে বাইতের মহব্বত আছে কিনা, টুকা দিয়ে দেখেন তার ভিতরে তার পক্ষে তার অন্তরে সাহাবায়ে কেরামের মহব্বত আছে কিনা। পরিষ্কার বলতে চাই, আবারও বলতে চাই, আসল কথা হবে আয়েশা একসাথে কথা বলুন, সংখ্যায় কম হোক, আজকের মাহফিলের প্যান্ডেলে কি জায়গা আছে? আর কি বসার জায়গা আছে? রাস্তা ব্লক হয়ে গেল, অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, এগুলো কেন একমাত্র কোরআনের আকর্ষণ কথা বলেন, ঠিক কি না বলেন? আমি উত্তেজিত হয়ে কথা বলার অভ্যাস যেহেতু ছোটবেলা থেকে, আমি ঠান্ডা মাথায় কথা বলতে পারি না। আমি যখন দেখি কেউ আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে, আমি যখন দেখি কেউ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আমি যখন দেখি কেউ আল্লাহর ওলীদের বিরুদ্ধে কথা বলে, আমি যখন দেখি আমার রাসূলের পাকের শানমান আজমতের বিরুদ্ধে কেউ কথা বলে, তখন মাওলানা আলীর বিরুদ্ধে কথা বলে, তখন আমি সহ্য করতে পারি না, আমরা আহলে বায়াতের পাগল কথা বলেন, ঠিক কি না বলেন? এখনো সময় আছে, আপনি আমি আমরা আমরাই সুন্নিয়ত, নিজেদের মধ্যে কোনো ত্রুটি থাকলে তাড়াতাড়ি সংশোধন করে ফেলুন, কারণ যদি আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি ছাড় দেব না, এটা আমার কনট্রাক্ট, এটা ছাত্র জীবনের কনফিডেন্স, আমি সাদাকে সাদাই বলি, কালোকে কালোই বলি, আমার কথাগুলো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। দেখেন কোরআনে কি বলছেন তাদের ব্যাপারে, ছেলেগুলো বের হয়ে গেছে চতুর্দিকে জালেম, কেউ বলছে তাদের সংখ্যা হলো তিনজন, রাবিহুম কালবুহুম, তাদের সঙ্গে একজন পিছন পিছন লাগছে, সেটা হলো চতুষ পর্যন্ত, তার নাম হলো কুকুর, নাম কি? কুকুর। আমি বলতেছি, আমি আনতেছি কোরআনের ভাষাটা একটু উল্লেখ করলাম, কুকুর তাদের সঙ্গে বের হলো কুকুর, কিন্তু সেই কুকুরের রেফারেন্স আমরা হাদিস থেকে আমরা বের করেছি এবং আমরা অবগত হয়েছি, সেই কুকুরের নাম ছিল কিতমির, জোরে কোন না সুবহানাল্লাহ। এবার বলছেন ওয়ায়াকুলুনা খামসাতুন, কেউ কেউ বলেছেন তাদের সংখ্যা হলো পাঁচজন, সাদিসুহুম কালবুহুম, ষষ্ঠ জন হলো কুকুর, ওয়ায়াকুলুনা সাবাতুন, কেউ বলবে তাদের সংখ্যা হলো সাতজন, থামিনহুম কালবুহুম, আর অষ্টম জন হলো কুকুর। কুকুরটা তাদের পিছনে পিছনে রওনা দিয়েছে, একজন বলতেছে এই দূরে যাও, আমরা চলে যাচ্ছি, তুমি কি, তুমি এখানে কি করো? কুকুর লড়ে না, কুকুর পিছন পিছন ছুটে, আরেকজন বলতেছেন আমার মনে হয় এই দেশে যখন আমাদেরকে তারা দেখতে পারে না, আমার মনে হয় কুকুরটাও তাদেরকে দেখতে পারে না। আর যখন আল্লাহু আকবার বলেন না, এই জন্য আমার যুবক ভাইয়া, এই ছেলেগুলো এমন ভাবে রওনা দিয়েছে, পিছন পিছনে কুকুরটাও রওনা দিল,
যাইতে 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 একটা গুহার কাছে গেল। এই জন্য সূরাটার নাম হল সূরা কাহফ, কথা বলেন ঠিক কিনা? এই ঘটনাটা আশ্চর্য ঘটনা। অনেক মানুষ মনে করবে কি জেনে এটা কিভাবে সম্ভব, আসলে এটা আশ্চর্য ঘটনা। এরপরে তারা ছেলেগুলো তাদেরকে ছেড়ে দিয়ে ওই গুহার মধ্যে চলে গেছে। চলে যাওয়া করে আমার আল্লাহর কোরআনে এইভাবে অবতরণ হয়েছে, ওয়াইজাই তাযাল্লুমুহুম ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, তোমরা যখন তাদের কাছ থেকে চলে এসেছো, ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া যেহেতু কারো ইবাদতই তোমরা করবে না, একটা কাজ করো, ফাউ ইলাল কাহফে, তোমরা গুহার ভিতরে ঢুকে বড় জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এই ছেলেগুলো গুহায় ঢুকে গেল, যেই মাত্র গুহায় ঢুকলো গুহার ভিতরে দুইকা তারা আল্লাহর কাছে একমাত্র সাহায্য চায়, তারা বলেন কালু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, চিৎকার করে কন্না আল্লাহু আকবার। ওরা গুহার ভিতরে ঢুকলো, গুহার ভিতরে ঢুকে একমাত্র আমার আল্লাহর কাছে তারা সাহায্য চাইলেন। তারা বলতেছেন আল্লাহ তুমি আমাদেরকে আমাদের জায়গা থাকার জায়গাটাকে প্রশস্ত করে দাও, আমাদেরকে এই জায়গার মধ্যে নিরাপদ করে দাও। আপনারা জবান খুলে বলেন সাহায্যের মালিককে, আর জবান খুলে কোন সাহায্যের মালিককে। ওই যুবকদের সঙ্গে একটা কুকুর ছিল, এই কুকুরটা কি করেছে জানেন? ওই ওয়াকাল ভুম পাসিতুন জেরাইহিমিল ওয়াসি, এই কুকুরটার দুইটা পা এমন ভাবে সরাইয়া গুহার মাঝখানে বসছে, মনে হয় যেন সাইদ বিল ওয়াসিদ, সাইদুন থেকে শিকার করা, মনে হয় যেন কেউ যদি আল্লাহর ওলিদেরকে মারতে আসে, মনে হয় যেন এই কুকুরটা ওই মানুষগুলারে শিকার খুঁজে ফেলাবে। এমন ভাবে পা দুইটা সরাইয়া তারা প্রশস্ত করে বসে আছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এই যুবক গুলা গোহার ভিতরে যখন ঢুকে গেল, আমি কিন্তু এখানে বসে এগুলো কুট করছি, এক জায়গাতে বসে কোনো প্রস্তুতি নাই, এখানে বসে কুট করেছি, এই জন্য যতটুকু পারি ততটুকু বলছি আপনারা দেখে সহজভাবে বিষয়টা বোঝার জন্য, ধারাবাহিক কথা। এরপরে গোহার ভিতরে ওরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জায়গার ভিতরে ঘুম পাড়াইয়া দিলেন। কিন্তু ঘুম পাড়ানোর সময় দেখেন গুহার ভিতরে ঢুকলে একটা ছিদ্র দিয়া ঢুকেছে, কিন্তু এই ছিদ্র দিয়া রৌদ্র আসে, রৌদ্র, এই রৌদ্রগুলো তাদের গায়ের মধ্যে রাখলে তাদের কষ্ট হতে পারে। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াতারাশশামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম দাতাল ইয়ামিন, যখন সূর্য যখন পূর্ব দিকে উদিত হয়, এই সূর্যটার যে আলো আছে এই তাপটা তাদের কাছ থেকে পাশ কেটে চলে যায়, আমার আল্লাহ কুদরতি ভাবে তাদেরকে ডান দিকে ফিরাইয়া দেয়, আর তাদের শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগে না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপর আমার আল্লাহর কোরআন বলেন ওয়াইদা গরাবাত তাকরিদুহুম জালাদা শিমাল ওয়াহুম ফি ফাজওয়াতিন মিনহু, আবার যখন সূর্যটা হেলে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুদরতি ভাবে আবার বাম দিকে ফিরাইয়া দেয়, এমন ভাবে আমার আল্লাহ তাদেরকে গুহার ভিতরে সেফ রেখে দিয়েছেন। আপনারা জবান খুলে বলেন যার কেউ নাই তার কে আসি, এই আওয়াজে মানি না, জোরে বলেন না কে আসি। এ আমার যুবক ভাইরা, এই ছেলেগুলো গুহার ভিতরে ঘুমিয়ে আছে, ঘুমের ঘর থেকে কয়দিন তারা এখানে ঘুমায় রইল, আমার আল্লাহ কেমন ভাবে তাদেরকে ঘুম পাড়াইয়া দিলেন, কুকুরটারে পাহারাদার বানাইয়া দিলেন। বন্ধুরে আমার, এবার তারা ঘুমিয়ে আছে, এখন দেখেন কোরআন কি বলে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এরা এই জায়গার মধ্যে কয়দিন পর্যন্ত ঘুমিয়ে রইল, এরা কতদিন পর্যন্ত এখানে ঘুমিয়ে আছে? একজন আরেকজনকে বলতেছে ফালাকাইলুম মিন হুম কামলা বিস্তম, একজন আরেকজনকে ঘুম থেকে ওইটা বলতেছে আমরা এই জায়গার মধ্যে কয় দিন ঘুমাইলাম। কালু লাবিসনা ইয়াউমান, কেউ বলে একদিন ঘুমাইছি, কেউ বলে একদিন ঘুমাইছি, আও বাদা ইয়াউমিন, কেউ বলে একদিনে কম বেশি, আরেকজন
কন্ডিশন বলতেছে, পেটের ক্ষুধার যে কন্ডিশন দেখা যায়। আমার মনে হয় একদিনে আমরা ঘুমাইছি, কিন্তু তাদের মধ্যে আরেকজন বলতেছে, কালু রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আমরা এখানে কয়দিন ঘুমাইছি, একমাত্র আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার বলেন না? এই জন্মের যুবক ভাইয়েরা আমার, ওরা এই জায়গার মধ্যে ঘুমিয়ে গেল, ঘুমের করে একদিন নয় দুই দিন নয়, কোরআন প্রমাণ করে তারা ওই গুহার ভিতরে আমার আল্লাহর কাছে আশ্রয় চাইয়া ওই জায়গার মধ্যে ঘুমানোর পরে আমার আল্লাহ বলেন, তারা একদিন নয় কোরআনের ভাষা হলো, তারা ওই গুহার ভিতরে 309 বছর ঘুমিয়েছিল। আরো যদি কোন আল্লাহু আকবার, 309 বছর এখানে ঘুমিয়েছিল, এটা সাধারণ কোনো কথা? ঘুম থেকে উঠার পরে অনেকগুলো ঘটনা কত পড়বো আর বলবো, আমি ডাইরেক্ট ঘটনাই বলি। ঘুম থেকে তারা উঠলেন, উঠার পরে বলতেছেন খুব ক্ষুধা লাগছে, কিছু নিয়ে বাড়ি কিছু মুদ্রা নিয়ে দোকানে যাও, বাজারে যাও, খুব সেফলি যাইবা, দেশের কি পরিস্থিতি, তো আমাদেরকে তো এমনি খুঁজতেছে, যদি তারা আমাদেরকে দেখে তাহলে আমাদেরকে মেরে ফেলতে পারে। তুমি খুব ছদ্মবেশে ওই তুমি বাজারে যাবে, বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে আসবে, আমরা খুবই ক্ষুধার্ত। কিন্তু এই লোকটা দীর্ঘদিন পরে যে বাজারে গেল, বাজারে গিয়ে একবার ডানে তাকায় আরেকবার বামে তাকায়, তার চাওয়া দেখে মানুষ মাইন্ড কিনে ফেলাইছে, এই লোকটা এইভাবে তাকাচ্ছে কেন? জিজ্ঞেস করে, এই তুমি কে, কেন এখানে এসেছো? আমি কে জানার দরকার নাই, আমরা এসেছি কিছু খাবার নেওয়ার জন্য, একটা দোকান দেখিয়ে দাও। একটি দোকান দেখিয়ে দেওয়া হলো, ওই দোকানের মধ্যে তিনি গেলেন। যাওয়ার পরে দোকানদারের কাছ থেকে মাল নিয়ে যেই মাত্র মুদ্রাটা দোকানদারের কাছে দিয়েছেন, দেওয়ার সাথে সাথেই দোকানদার বলছে, এই এই মুদ্রাগুলো কোথায় থেকে তুমি পেয়েছো? এইগুলো তো এখন চলে না। বাস্তবিক পক্ষে যেই লোকটা বাজারে গিয়েছে সেই লোকটা বুঝতেই পেরেছিল যে আমরা মাত্র ঘুমাইলাম একদিন, একদিনের ভিতরে এমন সুন্দর বিল্ডিং, এত সুন্দর মানুষ, এত সুন্দর রাস্তা কিভাবে হলো? আসলে কি একদিন ঘুমাইছে না 309 বছর? আরো জোরে কোন না, কয় বছর? 309 বছর। আমার আল্লাহ বলেন, যালিকা মিন আয়াতিল্লাহ, এইগুলো হলো আমার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। কি? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি আল্লাহ যাকে হেদায়াত দেই সেই হেদায়াত প্রাপ্ত হয়, ও মা ইউদলিল, আর আমি আল্লাহ যাকে গোমরা করি, পথভ্রষ্ট করি, ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা, সে সুপথে পরিচিত হওয়ার জন্য সে কোনো অভিভাবক খুঁজে পাবে না, সে কোনো রাস্তা খুঁজে পাবে না। আপনারা জবান খুলে বলেন হেদায়াতের মালিককে, তাহলে একদম পরিষ্কার কথাগুলো, একদম পরিষ্কার কথা বলতে চাচ্ছি, একমাত্র রক্ষা করার মালিক আল্লাহ। এদের সংখ্যা কি বেশি ছিল না কম ছিল? এই জন্য আল্লাহ সত্য টিকতে হলো, সত্যই সত্য, আল কিযবু ইউহলিক আস সিদকু ইউনজি, ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে। এই ছেলেরা যখন মুদ্রা দিল, দেওয়ার পরে একটা কৌতূহল তৈয়ার হয়ে গেল, এমন ভাবে কৌতূহল তৈয়ার হলো যে মানুষ বলাবলি শুরু করলো, এই লোকগুলা কোথায় থেকে আসলো, কখনো জনপথে দেখি নাই, কখনো বাজারে দেখি নাই, কখনো রাস্তায় দেখি নাই, কখনো মানুষের সাথে চলতে দেখি নাই, কিন্তু এমন একটি মুদ্রা প্যাদান ফ্যাশন করলো যে এই মুদ্রাগুলো এখন বর্তমানে চলে না, আজ থেকে শত শত বছর আগের সেই বাদশার আমলের মুদ্রা। তখন এই বিষয়গুলো ওই তখনকার সময়ের যিনি বাদশা ছিল তার কাছে অবগত করানো হলো। তখন ওই বাদশা বললেন, এই ছেলেরা তোমরা কোথায় থেকে এসেছো? কই আমাদের খবর আপনি নেওয়ার প্রয়োজন নেই, আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাব, কিছু খাবার নিতে এসেছি। তখন তিনি বলেছিলেন যে তুমি চিন্তা করো না, তুমি কোনো পেরেশানি হয় না, তুমি যে আল্লাহকে ভালোবাসো আমি বাদশাও সেই আল্লাহকে ভালোবাসি। আরো বড় করে বলেন না, সুবহানাল্লাহ। এবার তুমি আসলে ঘটনাটা একটু খুলে বলো। এবার ঘটনাটা খুলে বলার জন্য যখন বললেন, তখন তিনি বললেন ঠিক আছে চলুন, গুহার মধ্যে গেলেন, গিয়ে দেখতেছেন আরো কয়েকজন ছেলে ওখানে খাবারের প্রতীক্ষা করছেন। তখন বাদশাহ অফার করলেন, তোমরা কোনো চিন্তা করো না, এই মুদ্রা চলে না, অসুবিধা নাই, আমি মুদ্রা দিব, তোমাদের ঘর নাই গুহায় থাকবে কেন, আমি বাড়ি বানিয়ে দিব। তখন এই ছেলেগুলো কোরআনের ভাষায় আমি বলতে পারতাম, আসলে একটু লম্বাই হয়ে যাচ্ছে, এই ছেলেগুলো তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই দুনিয়াদারি দরকার নাই, একটি ঘুম দিয়ে কতদিন তুমি একদম আমাদেরকে সেভ করে দিয়েছ, আল্লাহ এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার ধন দৌলত, এই দুনিয়ার পরিবার পরিজন, আমাদের কোনো কিছু প্রয়োজন নাই, আল্লাহ আমাদেরকে তোমার সান্নিধ্যে নিয়ে যাও। বলুন তো দেখি রক্ষা করার মালিককে, আরো যেরকম রক্ষা করার মালিককে,
এই জন্য যুবক ভাইয়ের আমার চিন্তিত হয় না, ভরসা রাখবে আল্লাহর উপর, অন্তরে আল্লাহর ভয় রাখবে। অন্তর এখান থেকে শিক্ষা হলো, যাদের অন্তরে আল্লাহর প্রতি অবিচল আস্থা আর বিশ্বাস থাকবে, পৃথিবীর সবাই যদি তার প্রতিকূলে চলে যায় কিছুই করতে পারবে না। কেউ যদি মোবাইলের মাধ্যমে রিপ্লাই করে কমেন্টসের মধ্যে আপনাকে গালি দেয়, আপনি রিপ্লাই করে দেন আসসালামু আলাইকুম। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি বলে দেন দাদা কেমন আছেন। একদিন দুই দিন তিন দিন যারা বুঝে না তারাও বুঝবে আজকের এই প্রোগ্রাম হচ্ছে একটি ধারাবাহিকতার নাম, ঠিক কিনা বলেন। এই জন্য যৌতুককে না বলতে হবে, আপনারা মাদককে না বলতে হবে। আজকে আল্লাহর ওলিরা যদি ওই মূর্তি পূজায় আর নেশায় যদি আসক্ত হয়ে যেত, আজকে সেই ওলিদের সম্মান, সেই প্রেমিকদের সম্মান আল্লাহ পাক কুদরতিভাবে এভাবে বাড়াতেন না। আপনারা একজন করে শুরু করুন, আপনি নিজে কন্টেন্টমেন্ট কনফিডেন্স আপনার মাঝে দৃঢ় করেন। আপনি বলুন যে আমি মাদক খাবো না, নিঃসন্দেহে একদিন দেখবেন আপনার ভাই খাবে না। আপনার ভাই যখন খাবে না, নিশ্চয়ই আপনার বাবা খাবে না। আপনার বাবা যখন খাবে না, আপনার বাড়ির মানুষ কেউ খাবে না। আপনার বাড়ির মানুষ যখন খাবে না, আপনার পরিবার পরিজন এবং প্রতিবেশী কেউ খাবে না। এইভাবে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, কথা বলেন ঠিক কিনা বলেন। আইনি পদক্ষেপ আর সামাজিক, এই সামাজিক ভাবে শুধুমাত্র ব্যারিকেড দিয়ে এই মাদককে আমরা দূরে সরাতে পারবো না। যদি আপনাদের সদিচ্ছা না থাকে, একটি কথা মনে রাখবেন, নেশা মানুষের নৈতিকতাকে হারিয়ে ফেলে, নেশা মানুষের মেন্টালিটিকে নষ্ট করে ফেলে, নেশা মানুষের চরিত্রকে হরণ করে, নেশা মানুষের স্বপ্নকে দুঃস্বপ্ন করে দেয়, নেশা মায়ের স্বপ্নকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, নেশা মানুষের ভবিষ্যতের প্ল্যানিংকে ধ্বংস করে দেয়। এই নেশার কারণে আপনার জীবন হয়ে ওঠে দুর্বিষহ, এই নেশার কারণে আপনার জীবনের নৈতিকতার প্রদর্শন ঘটে, এই নেশার মাধ্যমে আপনার ইমান ধ্বংস হয়, এই নেশার মাধ্যমে একদিন রাস্তায় কুকুরের মতো আপনার মৃত্যু হবে। আসুন, হারামের মধ্যে কোনো আরাম নাই, মাদক যেমন হারাম, নেশা যেমন হারাম, আজকে যৌতুক নেওয়াটাও হারাম। এখানে অনেকগুলো নীতিমালা আছে, এই আজকের এই প্রোগ্রামের অনেকগুলো নীতিমালা আছে, নিশ্চয়ই এই নীতিমালাগুলো আপনারা শুনবেন, জানবেন, বুঝবেন। তবে একটি কথা হলো, যার যতটুকু সামর্থ্য আছে সেই পরিমাণে আপনি মহারানা দেন, মহাদায় করেন, আর কোনোভাবেই কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার আজকের এই প্রোগ্রামটা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে, তাই আমি এত ব্যস্ততার ভিতরেও আমি দিনে চন্দনাইশ মাহফিল করেছি, আমার আজকে এখানে প্রোগ্রাম করছি, আগামীকাল অনেক দূরে যেতে হবে। তবে একটি কথাই বলি, যার কেউ নাই তার আল্লাহ আছে, তবে আল্লাহকে ভয় করুন। আল্লাহকে যে ভয় করে সে কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করে না, রসুলের বিরুদ্ধে কথা বলে না। যেই সাবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হবে, যেই যেই কথা যেই মুখ দিয়ে একমাত্র আল্লাহর জিকির হবে, সেই মুখ দিয়ে কখনো বাবা ইয়াবা ফেঞ্চি ডেন্ডি নেশা সুদ গুষ হারাম ডুবতে পারে না। এখানে আমার হুজুর এই আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নের একদম চূড়ান্ত শেষ পর্যায়ে, এখানে যৌতুক বিরোধী কথা হচ্ছে। যৌতুক তো বিয়ে হলেই তো যৌতুকের প্রশ্নটা আসে, তাই না? এখানে বিয়ের ভিতরে অনেক কুসংস্কার আছে, আমি একটু অ্যাড করে বলে দিয়ে যাই, আমাদের দেশের ভিতরে এই বিয়ে হো বিয়ে পড়ানোর আগের দিন গায়ে হলুদের নামে কিছু বেহায়াপনা আছে, সেইগুলোকে বন্ধ করতে হবে। বিয়ের গায়ে হলুদের মধ্যে দেখা যাচ্ছে অনেকে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে আনার পরে কনসার্ট করে, বিভিন্ন ধরনের ছেলে মেয়ে এনে একসাথে নাচানাচি করায়, বিভিন্ন ডান্স দেয়, এই সমস্ত ডিজে গানগুলো বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন। আমাদের চট্টগ্রাম ঢাকার এবং বিভিন্ন জায়গাতে এখন অনেক শায়ের হয়ে গেছে, আজকে দেখেছেন এই আল্লামা নূরী হুজুরের আহ্বানে যৌতুক বিরোধী প্রোগ্রাম, যে বিয়েগুলো হচ্ছে সেই বিয়েগুলোর কোনো রকম বা অসামাজিক কোনো কার্যক্রম এই বিয়ে অনুষ্ঠানে হয় না, কথা বলেন ঠিক কিনা বলেন। এগুলো ভালো দিক, আপনার মন এত ছোট কেন? আপনি এত হীন ছোট মনের মানুষ কেন? আপনি এগুলোকে সাপোর্ট দেন, এইভাবে সামাজিক আন্দোলন করে তোলেন, ঠিক কিনা বলেন। ব্রড মাইন্ডের হন, নেতা হয়ে মাঠে নামি নাই, কর্মী হয়ে মাঠে নেমেছি, পরিষ্কার কথা। গায়ে হলুদের মধ্যে ডিজে গান বন্ধ করতে হবে, পাশাপাশি গায়ে হলুদের মধ্যে বাবি দেবরকে গোসল করা, এইগুলো বন্ধ করতে হবে। এই সমস্ত বেহায় আপনাকে বন্ধ করতে হবে। আপনার জীবনের শুরুটাই যদি হয় হারাম দিয়ে, সেই ঘরের মধ্যে কখনো আরাম আসতে পারে? আমি মনে হয় একটু বাড়িয়ে কথা বলেছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বুঝাতে চেয়েছি সংখ্যা যত কমই হোক না কেন, মালিক তাদের সম্মান যদি বাড়িয়ে দেয়,
তাহলে দেখবেন আল্লাহ পাক আপনার জন্য সাহায্যকারী হয়ে যায়। যুগে 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 যারাই ষড়যন্ত্র করেছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আপনি যতই ষড়যন্ত্র করেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থানের যে ফয়সালা, এই ফয়সালা আসবে আরশ আযীম থেকে। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আবার আসিব ফিরে এই জমিয়তুল ফালার তীরে, হয়তো আল্লাহ মানুর হুজুর যখন আহ্বান করবে, কিংবা অন্য সুন্নি উলামায়ে কেরাম হীন মনে নয়, মনকে ব্রড করেন, দেখবেন আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবে। আমার কথায় যদি কোনো স্লিপ অফ টাং অ্যান্ড মাইন্ড এবং কোন ধরনের বাচন ভঙ্গিতে যদি আপনাদের কাহার হৃদয়ে যদি কষ্ট পেয়ে থাকেন, ওই যে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর খাতিরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহর ওয়াস্তে আমি তাহিরের একটি সংগঠন দাওয়াতে ইমানি বাংলাদেশ, এটা আমি একটা ডায়লগ দেই, এটার ভিতরে মাইনাস নয় মেনেস চাই, হিংসামুক্ত সুন্নিয়ত চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।